আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাই অনেক রোদ, আমি বারান্দায় আসছি ভিডিও করতে, আমি জানতাম না এত রোদ। তো আজকের ব্লগটা হইতেছে 10K স্পেশাল একটা ব্লগ। কয় নাম্বার ব্লগ? ও 5 নাম্বার ব্লগ। তো আজকের ব্লগে আমরা ফ্রেন্ডসরা মিলে, আমার ফ্রেন্ডরা মিলে 10K সেলিব্রেট করব। তো দেখা যাক কেমন মজা হয়। আর হইতেছে বাইরে ভাই কি রোদ। ও দেখতেই পাইতেছেন যে আমার ড্রাগনের দুইটা ফুল ফুটছে, ফুটছে মানে দুইটা ফুল হইতেছে আর কি। এখন এই দুইটা হইতেছে তৃতীয় আর চতুর্থ নাম্বার ফুল। আর এর আগে দুইটা ফুলই নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হইতেছে আমি রিজন জানতেছি না। আমার ড্রাগন ফল হইতেছেই না, ফুল থেকে ফল হইতেছেই না। কেউ যদি এই ব্যাপারে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বিকজ আপাতত এই ব্যাপারে আমার কোনো নলেজ নাই কেন এরকম হইতেছে, ফুল নষ্ট হয়ে যাইতেছে। ফুল ফুটার পর দেন এক রাত থাকে, তারপর তো চুপসা যায়, তারপর আবার নষ্ট হয়ে যায়, কেন কেউ আমাকে বলবেন কমেন্টে প্লিজ। অ্যান্ড আমি যে উন্না পইরা আছি সেটাও আমার আম্মার উন্না, আমি আমার আম্মার উন্না পইরা আইছি ভিডিও করতে। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ বলতে মুখ ধুব নর্মাল ফ্রেশ, দেন হইতেছে নাস্তা করব। আম্মু নাস্তা রান্না করতেছে, তারপর কথা হবে। তো আমি নর্মাল সাবান দিয়ে, ন্যাচারাল সোপ দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড হইতেছে ফেস ওয়াশ করার পর আমার নাস্তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ হইতেছে আমি এক চির লেবু খাবো। এটা অলওয়েজই করা হয়, মাঝে মাঝে ভুলা যায় অথবা খাই না, বাট অলওয়েজ খাওয়ার আমি ট্রাই করি খালি পেটে। আর আমার লেবু অনেক পছন্দ খোসা সহ। তো এখন আমি হালকা পাতলা স্কিন কেয়ার করব সুন্দর হওয়ার জন্য। সো এখন আমি হালকা স্টিম নিব। আমরা স্টিম সবাই কম বেশি জানি যে একটু বেশি গরম পানির ভাপ নেওয়া। স্টিম নেওয়ার মাধ্যমে যা হবে আমাদের পোর্স ওপেন হবে, দেন হইতেছে যত ডার্ট ময়লা আছে তা বের হয়ে যাবে। আর হইতেছে এরপরে আমি কোনো যদি ফেস প্যাক লাগাই তাহলে ওইটার কার্যকারিতা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সো আমি ফার্স্টে স্টিমটা নিব, দেন একটা ফেস প্যাক বা নর্মাল প্যাক ইউজ করব। আগে স্টিমটা নেই, স্টিম তো আমি নিয়ে ফেলছি, বাট আমার গিম্বলের চার্জ শেষ, কষ্ট। সো এখন আমি ফেসটাকে হালকা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে, দেন আমি ফ্রিয়াজের, যে ব্ল্যাক হয়ে গেছে ফ্রিয়াজের, কই আমার ফ্রিয়াজের, ফ্রেয়াজের এই পিলিং জেলগুলা আমি অ্যাপ্লাই করব। এখন হইতেছে দুইটাই আমার না, এখানে হইতেছে অয়েলি স্কিনের জন্য আর হইতেছে ড্রাই স্কিনের জন্য। সো আমার যেহেতু একটু অয়েলি তাই আমি অ্যালোভেরার এই গ্রিন কালারটা ইউজ করি। আর লিপস যেহেতু ড্রাই হয় স্বাভাবিক, তা এইটা আমি লিপসে অ্যাপ্লাই করি। সো আপাতত এটা আমি অ্যাপ্লাই করি। খেয়াল রাখতে হবে যে চোখের নিচে যেন এটা না পড়ে, কারণ চোখের যে ত্বকটা থাকে ওইটা অনেকই পাতলা থাকে, ওইটাতে কিছু ইউজ করার আগে অনেকবার ভাবতে হয়, নাহলে তো এমনিতে কালা আর কালা হয়ে যাবে ডার্ক থাকতে।
হালকা মানে একটু জেলটা যদি একটু মানে শুকায় যায় তখন ডলতে হবে, মানে রাব করতে হবে ইংলিশে। আর আমি লিপসে এখন ফ্রেয়াসের এই মিল্ক মিল্ক কি বলে মিল্ক মিল্ক ফেস ওয়াশ, এই যে মিল্ক ফেস ওয়াশ, এটা এক ধরনের ফেস ওয়াশ ওরা বলে, খাইয়া না ফেলি। ওরা এক ধরনের ফেস ওয়াশ বলে এটাকে, মানে এটা করলে আর ফেস ওয়াশ করা লাগে না, বাট এটার আগে আমি অবশ্যই ফেস ওয়াশ করেই নেই। ওরা ক্লেম করে এটা নাকি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ময়লা, তারপরে তো সে লোম, ছোট ছোট বেবি হেয়ার গুলো থাকে না কি কয় ও, যাই হোক ওগুলো নাকি ওরা রিমুভ করে দেয়। এতটাও না, মানে আমি যেহেতু অনেক দিন ধরে এটা আনছি এই প্রোডাক্ট গুলা চলে, এত আহামরি কিছু না। হ্যালো কস, একটু সুন্দর করে রাখো, মানে এগুলো দেখাইয়া হ্যালো কইবো। তোরা জানাস অনেকে দেখতে চাইছে, ওকে আমি ছোটবেলার একটা পিক দিয়ে দিব তাহলে এই পাশে বা এই পাশে। তো এখন এটা রাব করতে হবে, আমি আমার কাছে মনে হইতেছে আমি ব্লগে স্কিন ব্লগ করতেছি। এখানে গুটি গুটি, এই যে আমার কিন্তু ময়লা নাই, আমার এতটা ফেজে ময়লা নাই, দেখতে অনেকের কাছে এটা বিয়ার্ড লাগতে পারে বাট এটা কিছুই না, জাস্ট হালকা রাবার রাবার। তো আমি রাব করে আমার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে আসি। এটা সব থেকে বিরক্তিকর হইতেছে এটা গায়ে লাগ মানে স্কিনে লাগিয়ে থাকে, একদম রিমুভ হয় না, মানে এভাবে এভাবে লাগিয়ে থাকে, ওটা ঘষতে আরো কষ্ট হয়। আমার স্কিন কেয়ার প্রায় শেষ, এখন আমি লাস্ট একটা নর্মাল মাস্ক দিব অ্যালোভেরা জেলের। সো কাস্তুরি হলদি আর হইতেছে অ্যালোভেরা জেলের কম্বিনেশনে একটা কি বলবো ফেস মাস্ক রেডি করব। আমি হাতে নিয়েই রেডি করি, হাতে দিয়েই দিই, এত কিছু ভরাই না, মানে একটা কাপ আনবো চামচ আনবো তারপর এটা হাতেই করা যায়। সো আমি এখন অ্যাপ্লাই করি ফেস প্যাকটা তৈরি করে। সো আমি তৈরি করে নিয়েছি, এটা আমি এখন অ্যাপ্লাই করব। আমি একটু কম দিয়েছি কারণ আমার কেস্তুরি হালদি জলে বেশি দিলে। এখন আমি এটা 10 মিনিট রেখে দিব, দেন নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেব। এখন আমি টোনার দিয়ে আমার সম্পূর্ণটা শেষ করব, অনেক ঘষা মাজা হয়েছে, এখন ফেসটাকে একটু রেস্ট দিব। সো গাইস, এখন বাজে প্রায় 12টা আর আমি এখনো রেডি হই নাই, বিকজ একটু কাজ ছিল, দেন আমার পার্সেল রেডি করার ছিল, আমি এখন পার্সেল যা যা যারা অর্ডার দিছে তাদেরটা রেডি করছি। আর হচ্ছে কেকের জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে কেক নিয়ে একটু ঝামেলা হয়েছে, এখন সব ঠিক আছে, এখন আমি তাড়াহুড়া করে রেডি হব, দেন আমার সবগুলো ফ্রেন্ডকে পিক করে দেন আমরা একটা ক্যাফেতে যাব। সো আগে আমি রেডি হয়ে নিই, আমার ড্রেসটা আমি দেখাই ফার্স্টে। সো এটাই হইতেছে আমার ড্রেস, একটু গাউন টাইপের, এটা বানানো, এটা বানিয়েছি, এটা কিনা না, গজ কাপড় কিনে তারপর এটা বানানো হয়েছিল আমার মামার বিয়েতে। সো এটা যেহেতু রেড কালার আছে,
দেন হচ্ছে আমি এখানে একটা হেজাব নিয়েছি এই হেজাবটা আমাকে গিফট করে একটা আপি গিফট করে পেজ থেকে সো এটাই আপাতত পরব রেড কালার যেহেতু তাহলে মানে ইউটিউব লোগোর সাথে মিলে যাবে সো এখন আমি রেডি হব ড্রেসটা পরব দেন আসছি সো গাইস আমি এখন রেডি এখন বাহিরে যাব আমি জানি না আমাকে কেমন লাগতেছে আমি অনেক তাড়াতাড়ি রেডি হইছি সবাইকে বলে রাখছি আর আমি নিজে লেট করছি সো সবার সাথে ক্যাফেতে দেখা হবে বাই নাহিদ পাগলা কাজ করছে ও তো আকাম্মার ডেকি সবাই জানে আমাদের পার্টি মুটি শেষ এখন বাসায় যাব আমার একটাই কষ্ট হইতেছে যে আমি এত টাকা দিয়ে কেক অর্ডার করছি আর কেকের সব লাল বর্ণালি আমার হাতে সো এখন বাসায় যাব বাসায় গিয়ে তারপর দেখা যাক লেটার দ্যাট সেম ইভিনিং হ্যালো আমার চোখের অবস্থা কাজল দিছি ওইটার রিমুভ মানে ঠিক মতো হয় না এর জন্য আর কি বাজে দেখা যাইতেছে মানে চোখ বড় বড় দেখা যাইতেছে একদম সো গাইস আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখনো দেখি নাই যে কতটুকু ভিডিও করছি আর করি নাই নাহিদ কতটুকু করছে সো যেমনই হোক আশা করি যে ব্লগটা ঠিকঠাক মতো এডিট করে ছাড়তে পারবো মানে ছাড়ার মতো হবে অনেক ভালোভাবেই এনজয় করলাম আমরা সবাই একটা টাইম স্পেন্ড করলাম ভালো লাগলো আমার সব ফ্রেন্ডরা আসছে এটাই অনেক সব থেকে আকর্ষণীয় ব্যাপার হইতেছে কেকের বিষয়টা কেক খাইতে যেমনই হোক না কেন কেকটা দেখতে মাশাল্লাহ এত সুন্দর মানে আমি যেভাবে বলছি কাস্টমাইজ করতে আপু সেভাবেই কাস্টমাইজ করে দিছে থ্যাংক ইউ ভেরি মাচ ফাতেমা আপু আপনাকে এত সুন্দর কেকটা কাস্টমাইজ করে দেওয়ার জন্য আমি ওনার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক করতে পারেন আর আপনারা যদি চান যে হ্যাঁ আমি কাস্টমাইজ করা অনেক সুন্দর কেক চাই বা দেখি কেমন তাহলে ওনার পেজটা অবশ্যই ভিজিট করতে পারেন উনি এই রিজনেবল প্রাইসের মধ্যে বলতে গেলে এখন কাস্টমাইজ করলে একটু প্রাইস তো বাড়বেই দেন ডেলিভারি চার্জও আছে বিকজ একটা কেক এটাকে অনেক সাবধানের সাথে আনতে হয় সো আমি আগের বার যে কেকটা আনছিলাম ওইটাও সুন্দর ছিল এই কেকটা আনছি এটাও সুন্দর সব কেকই আমার কাছে ভালো লাগছে বাট হয়তো এটার রং একটু বেশি বিকজ ইউটিউবের লোগো বানাইতে তো একটু বেশি রঙের প্রয়োজন হয় এটা আমি মানলাম কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে ইউটিউবের লোগোর যে কেকটা আপনারা অবশ্যই ফাতেমা আপুর এই পেজটা ভিজিট করবেন আর ওনার পেজে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সো আশা করছি যে সবার কাছে আমার ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অ্যাগেইন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার 10K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে একমাত্র আপনাদের জন্য আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন এভাবেই ভালোবেসে যাবেন ইনশাল্লাহ আমরা আরও বড় একটা ফ্যামিলি হব সো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে এভাবে সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ লাইক শেয়ার আর কমেন্ট করনা মত ভুলনা বাথরুম জানে নহীন ভুলতে না কে ভি মত ভুলনা अगर आपने सब्सक्राइब नहीं किया तो काला कौवा काटेगा।